হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম টু তমা কিচেন কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই ভালো আছে আমিও আমি তমা বন্ধুরা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের খুব সুস্বাদু দারুণ ঝালঝাল ঝাঁঝাঁচ একটি রেসিপি তা চলো বন্ধুরা দেখে নেই রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু সাগরের ট্যাংরা বড় সাইজের ট্যাংরা ট্যাংরা মাছের দারুণ সুস্বাদু এই রেসিপিটি রান্না করতে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা ছোটো সাইজের একটা রসুন এখন আমি এই সবগুলো উপাদান বেটে নেব মিক্সারে কিভাবে সর্ষে বাটতে হয় অনেকেই কিন্তু জানে না সেক্ষেত্রে প্রথমে সর্ষে দিয়ে নিতে হবে শুকনোভাবে পাউডার তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর পাউডার তৈরি হয়েছে এখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে পেস্টটা করে নেব এই মাস্টার পাউডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন সবগুলো উপাদান আমি আবার ভালোভাবে পেস্ট করে নেব বা বেটে নেব দেখো বন্ধুরা সর্ষে লঙ্কা রসুন পেস্টটা কত স্মুথ হয়েছে তোমরা চাইলে শিল নোড়াতেও করতে পারো কিন্তু শিলনোড়াতে আসলে অনেকটা সময় লেগে যায় এই জন্য আমি মিক্সারে করে নিয়েছি মাছের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তোমরা কাঁচা সর্ষের তেলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন ভা এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো যেন মশলাগুলো মাছের ভিতর ভালো করে যায় বা ভালোভাবে লেগে লেগে থাকে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন মশলাটার সঙ্গে মাছটাকে ভালোভাবে মেখে নেব মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি সর্ষে বাটা দিয়ে এখন মেখে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দেবো উপর দিয়ে আর একটু সর্ষের তেল যেহেতু রান্নাটা একটু ঝাঁঝ ঝাঁজ হতে হবে ঝাঁজ হতে হবে মুখটা আটকে দেবো এখন একটা ডেক্সির মধ্যে একটু জল নিয়ে টেস্টান বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো ডেক্সিটার ভেতর আমি মাছের পাত্রটা বসিয়ে দিয়েছি এখন চুলার আজ স্লো রেখে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট মাছগুলোকে ভাব দিয়ে নেব বন্ধুরা ফিরে আসছি চল্লিশ মিনিট পর ফিরে এসছি চল্লিশ মিনিট পরে ঢাকনা ঢাকুলে দেখব মাছটা ভাপানো হয়ে গেছে চুলার আঁচ বন্ধ করে দেব এখন ঠান্ডাও পর্যন্ত অপেক্ষা করব ওয়াও দেখতে পাচ্ছ বন্ধুরা কি দারুণ হয়েছে দারুণ ঝাঁঝালো গন্ধ দারুন ঝাঁঝালো একটা সুগন্ধ ঝাল ঝাল ঝাঁঝ ঝাঁস ট্যাংরা মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে একদম জমে যাবে বাড়িতে অতিথি এলে বা যে কোনো সময় তোমরা এই মজা সুস্বাদু রেসিপিটি করে নিতে পারো মাছ দিয়ে এটা যে কোনো মাছ দিয়েই করা যায় দারুণ দারুণ একটা ঝাঁঝালো সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা তো আমার এই ট্যাংরা ভাপানোর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো টাটা যারা মাসের একঘেয়েমি রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না তারা অবশ্যই মাছের এই ঝাঁঝালো ঝালঝাল রেসিপিটি একবার চেষ্টা করবে